হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শতাব্দীস কুকিং শো। আজকে আমি একদমই সিম্পল একটি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এই রান্নাটা সবাই কম বেশি পারে, তবুও এই কই মাছ দিয়ে ফুলকপির ঝোল আমার খুব পছন্দের একটি রান্না, তাই ইচ্ছা হলো আপনাদের সাথে শেয়ার করতে। তো চলুন দেরি না করে দেখে নিন কী কী উপকরণ লাগছে এই মাছের রেসিপিতে। প্রথমেই কই মাছগুলোকে কেটে ভালো মতো ধুয়ে তারপর লবণ আর হলুদ মেখে রেখেছি। আর মাছে দেওয়ার জন্য সবজি নিয়েছি কয়েক টুকরো ফুলকপি আর ফালি করে কাটা আলু। এখানে প্রথমেই আছে পেঁয়াজ কুচি, এরপর নিয়েছি পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং আদা বাটা। নিয়েছি প্রয়োজন মতো ধনিয়ে পাতা, 4-5টি কাঁচামরিচের ফালি আর কিছু গোটা জিরে। সেই সাথে মশলা আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং সামান্য গরম মশলা গুঁড়া। আমি যে পাত্রটিতে মাছ রান্না করব তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখা কই মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দ্বিতীয় পাশ ভাজার জন্য দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে ফেলছি। এবার এই তেলেই আমি সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদ। এবার ভালো মতো নেড়ে এটাকে ভেজে তুলব। ফুলকপি আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে এগুলো তুলে ফেলছি। প্যানে যে পরিমাণ তেল আছে তাতে আমার মাছ রান্না হয়ে যাবে, তাই এই তেলের ভিতরেই দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন এর ভিতর বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপর জিরা বাটা এবং আদা বাটা দিয়ে দেব। বাটা মশলাগুলো ভালো মতো ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। বাটা মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দিতে হবে সামান্য জল। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। শুধু এখানে আমি গরম মশলাটা দেইনি, গরম মশলাটা বাদে বাকি সব গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিতে হবে সবজি এবং মাছ। এবারে আমি আবারও একটু সামান্য জল দিচ্ছি যাতে সবকিছু ভালো মতো কষানো যায়। এবারে চুলার আঁচ কমিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট হয়ে গেছে আর এরই মাঝে মাছ এবং সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর ঝোলের জন্য জল দিয়ে দেব। এখন এটাকে আবারও ঢাকনা লাগিয়ে 5-7 মিনিটের মতো রান্না করব। রান্নাটা অলমোস্ট শেষ, ঝোলটাও ঠিকমতো টেনে গেছে। এখন আমি উপর থেকে কয়েকটি কাঁচামরিচের ফালি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবং সেই সাথে ধনিয়ে পাতা কুচিও ছিটিয়ে দেব। আর সব কিছু একটু ভালো মতো একবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে চুলাটা বন্ধ করে দেব। আমার মাছের ঝোল একদম রেডি। খুব সহজ এবং ঝটপট একটি মাছের রেসিপি দেখালাম, আশা করি যারা ব্যাচেলার লাইফে আছেন তাদের জন্য খুব উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।